You choose beauty, wealth, family status, virtue. Decide what you want. Decide your choice. Be sad or be happy. It's your choice. Join Dr. Zakin Naik. দেখুন অর্ধাঙ্গিনী নাতৃত্বাঙ্গিনী প্রতি রবিবার রাত সাড়ে সাতটায় আপ সম্প্রচার সকাল সাড়ে নটায় বাংলাদেশে পিস টিভি বাংলায় ফর হিউম্যানিটি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন والصلاه ওয়া السلام على اشরাফিল মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান তাবিআহু হিসানি বা'দ শুকরিয়া দর্শক শ্রোতা পিএসটিভি বাংলার আয়োজনে আপনারা যারা আমাদের অনুষ্ঠান দেখছেন শুরুতেই আপনাদের স্বাগত জানাচ্ছি সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে ইতিমধ্যে বিভিন্ন পর্বে আমরা আপনাদের সাথে আলোচনা করে আসছি আর আমাদের সেই আলোচ্য বিষয়টি হচ্ছে একজন আদর্শ মুসলিমের করণীয় ও বর্জনীয় এই দিকগুলি গত পর্বে আমরা আদর্শ মুসলিম ব্যক্তির বর্জনীয় একটি দিক আপনাদের সামনে তুলে ধরেছি সেটি হচ্ছে একজন আদর্শ মুসলিম ব্যক্তি গোটা জীবনে তিনি জুল অন্যায় অবিচার অত্যাচারকে পরিহার করবে বর্জন করবে তার কোনো কাজ তার কোনো কথা তার কোনো চেষ্টা তার কোনো প্রচেষ্টা তার কোনো দৃষ্টিভঙ্গি কোন অবস্থাতেই জুলমের জন্য হবে না জুলম করার জন্য অথবা জুলকে প্রতিষ্ঠা করার জন্য অথবা জুলমকে সহায়তা করার জন্য কোন অবস্থাতেই সে কাজগুলো করবে না একজন আদর্শ মুসলিম ব্যক্তি তিনি এভাবেই জুলকে পরিহার করবেন তাই আমি গত পর্বে আপনাদের দৃষ্টি আকর্ষণ করেছিলাম যে জেরসল্লাহ সাল্লা সাল্লাম হাদিসে কচ্ছির মধ্যে এভাবে বলেছেন যে তোমরা তোমাদের মধ্যে জুলুম করো না করোনা আলা তো আমি আমার উপর জুলুমকে হারাম করে নিয়েছি ওই যে আল ভাই না আর এই জুলকে তোমাদের উপরও তোমাদের মাঝেও হারাম ঘোষণা করেছি ফলে তদ আলামু তোমরা জুলুম করো না এই যে নির্দেশ যে নির্দেশটুকু মহিয়ান রাবুল্লা আলমীন আমাদেরকে দিয়েছেন জুলমকে বর্জন করার জন্য এই নির্দেশ সত্যিকার যারা উপলব্ধি করতে পারবে এবং জুলমের যেই ভয়ঙ্কর পরিণতির কথা রাসল সাল্লা সাল্লাম হাদিসের মধ্যে বলেছেন এবং কোরআনের মধ্যে আল্লাহ সুবাহন যে পরিণতির কথা বলেছেন যেগুলো আমরা আলোচনা করেছি সেগুলো যে সত্যিকারভাবে উপলব্ধি করতে পারবে সে ব্যক্তি তার জীবনের প্রত্যেকটি ক্ষেত্রেই জুলমকে পরিহার করতে পারবে বর্জন করতে পারবে এই জন্য আমরা দেখি সালফে সালেহীন যখন লোকদেরকে সতর্ক করতেন জুম থেকে বারণ করতেন নিষেধ করতেন যাতে নিজেদেরকে তারা জুল থেকে বিরত রাখে এই নির্দেশ যখন দিতেন তখন তারা বিভিন্নভাবে পরিহার জন্য বলতেন এবং পরামর্শ দিতেন ইমাম শাফি রহমতুল্লাহ বলেন কতই না নিকৃষ্ট পন্থা পদ্ধতি ইল আলম যেটি কেয়ামত পর্যন্ত পুনরুত্থান পর্যন্ত মান্দার জন্য নিকৃষ্টতম একটি পন্থা সেটি হচ্ছে আলো দোয়ানঈবাদ আল্লাহ বান্দাদের উপর সীমা লঙ্ঘন করা আল্লাহবুল আলমিন তার বান্দাদের উপর সীমা লঙ্ঘন করাকে পছন্দ করেন না আল্লাহর দোয়ান আলাল ইবাদ বান্দাদের উপরে এই সীমা লঙ্ঘনই তো হচ্ছে জল তাই ইমাম শাফি রহমতুল্লাহ এটাকে নাম দিয়েছেন সবচেয়ে নিকৃষ্ট পাথে অবলম্বন মান্দার ব্যক্তি যিনি আল্লাহকে ভয় করে থাকেন তিনি কখনো এই জাদ এই পাথেয় কখনো অবলম্বন করতে পারেন না বরং তার উপর ওয়াজিব হচ্ছে তিনি এই পাথেয়কে বর্জন করবেন এটাই মূলত একজন আদর্শ মুসলিম ব্যক্তির করণীয় তাই দেখা যায় সেলাবদের মধ্যে কেউ এইভাবে বলেছেন তিনি তার কবিতার মধ্যে বলেন আমরা কত দোয়ালিমকে সীমালঙ্ঘনকারীকে কতই না আমরা দেখেছি যে তারা সীমালঙ্ঘন করেছে সীমালঙ্কন করতে করতে ইয়ারা ইয়া করতে করতে অন্যায় করতে করতে সে দেখতে পায় যে মনে হয় যেন এই তারকা তার অধীনস্থ হয়ে যাচ্ছে সে যে কত ক্ষমতা কত শক্তিশালী কত বিশাল কত বড় তার রাজত্ব বা কর্তৃত্ব সে এইভাবেই নিজেকে ভাবে ইয়ারা নজিমাত

তার দরজায় এসে উপস্থিত হয়ে যায় যেহেতু দোয়ালেম যখন জুলুম করে কোনো ব্যক্তি যখন অন্যের উপর অন্যায় করে জুলুম করে তখন ওই যার উপর জুলুম করা হলে সেই মজলুম রাতে নিকোষ অন্ধকারে প্রকোষ্ঠের মধ্যে বসে বসে তার রবের সাথে এই বিষয়গুলো শেয়ার করে বলে দে আমার রব আমি মজলুম আল্লাহ রব্বুল আলমের কাছে সাহায্য কামনা করে তখন জালেম আছে অমনোযোগী জালেম আলেম একেবারেই মানে ধাপট নিয়ে চলছে তার কোনো সতর্কতা নেই কোনো দৃষ্টি নেই কোনো খেয়াল নেই আল্লাহবুল আলমের ভয় নেই আল্লাহর আজহাবের ভয় নেই নিজেকে সম্পূর্ণ নিরাপদ মনে করে সে মনে করে যে আমি চতুর্দিক থেকে নিরাপত্তার মধ্যে রয়েছি আমার ক্ষমতার আর বাইরে কি আছে সবই তো আমার ক্ষমতার অধীনে রয়েছে ঠিক একটি সময়ে ওই হাজার দালিমের বক্তব্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যখন গিয়ে পৌঁছে মুহিয়ান রাব্বুলিজ্জত ওয়াল জালাল ওই দালিমের দরজায় তখন নক করে দেয় তে আস তোমার আর সময় সুযোগ নেই জরুরি ফুল হাদিসাতি বিবাদিহি তখন সমস্ত ঘটনা তার সামনে এসে যায় বিভিন্ন ধরনের প্রবাহ বিভিন্ন ধরনের আক্রমণ তার সামনে এসে যায় আল্লাহ রাব্বুল আলামিন যেগুলো তার জন্য নির্ধারণ করে দিয়েছেন ফা আসবাহা লা মা লাহু তখন সে হয়ে যায় এমন ব্যক্তি ওই দয়ালেম গতকাল যার সম্পদের শেষ ছিল না কিন্তু একদিন পরেই মানুষ এ কথা বলতেছে কামনা করতেছে যে হাই যদি আমরা তার মতো হতাম তাহলে তো আমরা আজাবে নিমজ্জিত হয়ে যেতাম আমরা তার মতো হই নাই এটাই আমাদের সবচেয়ে বড় সুক্রিয়ার বিষয় জ্য সে এমন ব্যক্তির মতো হয়ে যাবে যার কোনো সম্পদ নেই কোনো সম্মান নেই কর্তৃত্ব হারিয়ে যাবে ক্ষমতা হারিয়ে যাবে তাপট হারিয়ে যাবে সবকিছু হারিয়ে যাবে যেহেতু আল্লাহ আলমিন যদি ধরেন তখন আর দুনিয়ার কোন শক্তি তাকে রক্ষা করতে পারবে না বলে হাসানিহি এবং এর সাথে সাথে তার কিতাবের মধ্যে তার আমল নামার মধ্যে কোনো হাসানাত কোনো ভালো কাজ দেখতে পাবো না কোনো ভালো কাজও পাবে না যেহেতু সারা জীবন জীবনের প্রত্যেকটি পরতে পরতে জুলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত রেখেছিল জুলম করেছিল ফলে নিজের আমল নামার মধ্যে ভালো কোনো কাজও সে দেখতে পাবে না জুজিয়াবিল তখন তার জন্য যেটা বিধান করা হয়েছিল তার জন্য যেই কাজটি আল্লাহ রবুল আলমী নির্দিষ্ট করে দিয়েছেন যেটা ফয়সলা করে দিয়েছিলেন সেটাই তার প্রতিদান হিসেবে তাকে দেওয়া হবে এবং কোনো অবস্থাতেই আল্লাহ রব্বুল আলমিন তাকে ক্ষমা দিবেন না আলাইহিউ বি আল্লাহ রবুল আলমিন তখন তার আজাবের শাস্তি তার আজাবের লাঠি দিয়ে আঘাত হানবেন অবশ্যই এই জন্য জোয়ালিমকে জানতে হবে যে আমি যে সুযোগটুকু পাচ্ছি এর মধ্যে যদি সত্যিকার আল্লাহ রবুল আলমিনকে ভয় করে আল্লাহর শাস্তিকে ভয় করে সে ব্যক্তি তওবা করে নেয় আল্লাহ রবুল্লা আলমিনের কাছে প্রত্যাবর্তন করে তাহলে সত্যিকারভাবে আল্লাহর আজাব থেকে নিজেকে রক্ষা করতে পারবে অন্যথায় কোনো জো ব্যক্তি যদি তহবা না করে ওই নিরাপদ মনে করে নিজেকে মনে করে যে আমি জুলুম করেছি অসুবিধা কী আমার সেই ক্ষমতা আছে আমার সেই কর্তৃত্ব আছে আমার সেই রাজত্ব আছে এই তো বলে আমি জুলুম করেছি ভুক্ষেপ নেই সামান্যতম কোনো তোয়াক্কা নেই এমনি অবস্থা যদি কোনো ব্যক্তির হয় তাহলে অবশ্যই তাকে একদিন আল্লাহ হাবুল আলমের কাছে এভাবেই সম্মুখীন হতে হবে আর এই শাস্তিগুলো তো আলমের দুনিয়াতেও হতে পারে আখরাতেও হতে পারে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা অত্যন্ত বিনয়ের সাথে বলতে চাই দো আলিমকে আল্লাহ সুবাহানু তালা এই পৃথিবীতে শাস্তি না দিয়ে তার এই জুল্যের কারণে সে মানুষের উপর যে কর্তৃত্ব দেখিয়েছে এবং আল্লাহ সুবাহানু তালা এর কর্তৃত্বের বৈশিষ্ট্যের যে দিক থেকে নিজের জন্য বৈধ করে নিয়েছে সেই কারণে আল্লাহ সুবাহানু তালা তাকে পৃথিবীতেই অন্তত কিছু শাস্তি দেবেনই দেবেন পৃথিবীতে অবশ্যই কিছু শাস্তি সে পাবেই পাবে কিন্তু তার প্রকৃত শাস্তি মূলত আল্লাহ সুবাহানু তালা আখরাতে রেখে দিয়েছেন কেয়ামতের দিন কঠিন সময় এটি তার জন্য অন্ধকার হয়ে আসবে গোটাটাই আব্দুল মুদুল উমায়াতুল কিয়ামা এটি কেয়ামতের দিন তার জন্য অন্ধকার হয়ে যাবে এই বিষয়টি জানার পরে চার নম্বর যে পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে জানতে হবে সেটি হলো আদর্শ মুসলিম ব্যক্তি এটিও সত্যিকারভাবে জানবে যে আদর্শ মুসলিম ব্যক্তি এই দৃঢ়ভাবে দৃঢ় প্রত্যয়ের সাথে এটি জানবে যে আলেমের ব্যাপারে যেই শাস্তির কথা আল্লাহ সুবাহ তারা বলেছেন অবশ্যই মহিয়ান রাব্বুল ইজতওয়াল জালাল দো আলেমের জন্য সেই শাস্তি আল্লাহ রব্বুল আলমিন দেবেনই দেবেন দো আলেমকে সেই শাস্তির মুখোমুখি হতেই হবে সুপ্রিয় দর্শক ভাই বোনেরা এখন আমাদেরকে একটু বিরতিতে যেতে হচ্ছেন ইনশাআল্লাহ তারা বিরতি থেকে ফিরে এসে আবার আলোচনায় আপনাদের সাথে শেয়ার করব ততক্ষণ আমাদের সাথেই থাকুন সকলেই চায় মহান আল্লাহ প্রেম ও পবিত্র জীবন অর্জন করতে কিভাবে তা একমাত্র মোহাম্মদ রসো সাল আলী সাল্লামের অনুসরণ এবং অনুকরণের মাধ্যমে আমরা মহান আল্লাহর প্রেম ও পবিত্র জীবন পেতে পারি জীবনের সকল ক্ষেত্রে রসোল্লাহ সাল আলি ওয়াসাল্লামের সন্ন্যতে অভ্ভাসিত পত পদ্ধতি জানতে তাই দেখুন ইস বাংলার নিয়মিত অনুষ্ঠান দর্শ সমগ্র জীবনকে সফল ও সুন্দর করার জন্য প্রয়োজন সুন্নাতের বাস্তবায়ন দেখুন দারসে সুন্নাহ আজ রাত 8:30 এ বাপুনর সম্প্রচার সকাল 6:00 এ বাংলাদেশে পিএসডিবি বাংলায় দ্বধা দ্বন্দ্ব মূল্যবোধের অভাব প্রকৃত বিশ্বাসের অভাব অসচেতন জীবনযাপন ধর্মকে ভুলভাবে তুলে ধরা ধর্মীয় গ্রন্থের পরিবর্তন এবং সংস্করণ তথ্য পেতে সকল ক্ষেত্রে আমি সংগ্রাম করছি সত্য প্রকাশ করতে কারণ অধিকার আর আমার দায়িত্ব সত্যটা বলা দেখুন সত্য উন্মোচন প্রতি শুক্রবার থেকে বুধবার রাত নটায় পুনঃ সম্প্রচার সকাল সাড়ে সাতটায় বাংলাদেশে বিস টিভি বাংলায় বিশ্বজাহান পরিচালনার জন্যে সুন্দর একটি যদি বিধান না হয় তাহলে তার ধ্বংস অনিবার্য তাই আসুন সুনার আলোকে জীবন গড়ার জন্যে পৃথিবী বাংলায় আপনাদের জন্য নির্বাচিত কিতাব বুলুল মারাম মিন আদিল্লা তিলাহ এর মাধ্যমে দর্শে হাদিসের সুব্যবস্থা করা হয়েছে আপনাদের সকলকে শোনার এবং জানার জন্য দেখুন বলুগুল মারামের হাদিস শুধুমাত্র পিস টিভি বাংলায় আজ সন্ধ্যা ছটায় আপন সম্প্রচার দুপুর দেড়টায় বাংলাদেশে পিস টিভি বাংলায় প্রিয় দর্শক বিরতির পর ফিরে এলাম আবার আলোচনায় বিরতির আগে আমরা আলোচনা করতেছিলাম যে একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে অবশ্যই জানতে হবে যে মহিয়ান আল্লাহবুল আলমিন জোয়ালেমদের ব্যাপারে অমনোযোগী নন অবশ্যই আল্লাহ সুবাহন তালা জোয়ালেমদেরকে যে শাস্তির হুমকি দিয়েছেন যে শাস্তি থেকে জোয়ালেমদেরকে আল্লাহ সুবাহন তালা সতর্ক করেছেন সেই শাস্তি জোয়ালেমকে অবশ্যই পাবেই পাবে জোয়ালেমকে এই শাস্তি থেকে কোনো কিছুই রক্ষা করতে পারবে না তার যতই প্রচেষ্টা থাকুক না কেন নিজের আল্লাহ হব্বুল আলমীর আজাব থেকে নিজেকে রক্ষা করার জন্য তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি দৃঢ়পত্যের সাথে এটি জানবে যে আল্লাহ হব্বুল আলমিন জালেমদেরকে অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন জালেম যে আজকে জুলুম করে যাচ্ছে নির্বিচারে মানুষের উপর জুলুম করছে অত্যাচার করছে এটি এজন্য যে আল্লাহ হব্বুল আলমিনের ক্ষমতা নেই তার ক্ষমতা রয়েছে এই জন্য করছে না বরং আল্লাহ সুবাহন ও তালা তাকে অবকাশ দিচ্ছে আল্লাহ রব্বুল আলমী ইচ্ছে করলেই যে কোনো মুহূর্তে ওই জালেমকে আল্লাহ সুবাহন ও তালা পাকড়াও করতে পারেন ধরতে পারেন আল্লাহ রবুল আলমিনের সেই ক্ষমতা রয়েছে জালেমকে পাকড়াও করার জন্য কিন্তু তারপরেও আল্লাহ সুবাহন ও তালা জোয়ালেমকে অবকাশ দিচ্ছেন সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে মহিয়ান রাবুল ইসিত জালাল সাদ করেন ওলায়তে হাসেবান্না আমা ইয়া আমলুদ্দ আলমুন ইন্নামায়ু আখিরুহুম ليوم تشخص فيه الابصار الله سبحانه করেন ولا تحسبن الله غافلا তোমরা আল্লাহ رب العالمینকে মনে করো না ধারণা করো না যে আল্লাহ رب العالمین অমনোযোগী اما ইআমালুদ জালিমুন যা করছে তা থেকে আমরা অনেক সময় হতাশ হয়ে যাই জালিমদের জুলমের দিকে থেকে আমরা নির্বিকার হয়ে যাই জুলুম করা যাচ্ছে নির্বিধায় স্পর্ধার সাথে ভয়ঙ্কর সাহসিকতার সাথে জুলুম করা যাচ্ছে জুলুম করছে মানুষ উপর নির্বিকার উচ্ছাস করে যাচ্ছে অন্যায়ের পর অন্যায় করে যাচ্ছে আমাদের মনে হয় যেন এই দোয়ালিমের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলমিন বেখবর হয়ে গেছেন আল্লাহ কাছে খবর নেই একের পর এক করে মনে হয় যেন পার পেয়ে যাচ্ছে মানুষের হাত থেকে নিজেকে মুক্ত করে নিচ্ছে কিন্তু না আল্লাহ সুবাহন তালা স্পষ্ট করে সুরা ইব্রাহিমের বিয়াল্লিশ নম্বর আয়তের মধ্যে বলে দিচ্ছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা একটু ভালো করে আয়তের তফসিদ দেখে নিন আল্লাহ তালা বলছেন ওয়ালা তাহসাবান আল্লাহ গাফিলা আম্মা ইয়া'মালু যালিমুন এই যালিমরা যা করছে এগুলোর ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন আমনুজুগিনন তোমরা এমনটি মনে মনে না যে তিনি অমনুজুগি তিনি জানেন না তিনি খবর রাখেন না তার কাছে এই বিষয় সম্পর্কে স্পষ্ট জ্ঞান নেই তোমরা এই ধরনের ধারণা করার কোনো সুযোগ নেই বরং ইননা মা হুমলেও মিন তাদেরকে ওই দিনের জন্য অবকাশ দেয়া হচ্ছে সুযোগ দেয়া হচ্ছে তাদেরকে ছেড়ে দেয়া হচ্ছে ওই দিনের জন্য তাশখাসুফিহিল আবসার যেই দিন চক্ষুগুলো বড় বড় হয়ে যাবে স্থির হয়ে যাবে মানুষের সামনে অবলোকিত হবে মানুষ দেখতে পাবে যে মানুষের চোখগুলো সেদিন বড় বড় হয় স্থির হয়ে যাবে যেমন কোনো ভয়ঙ্কর ঘটনা যখন আমরা দেখি ভয় অস্থির হয়ে মানুষ তার চোখকে খাড়া করে ফেলে ঠিক তেমনিভাবে ওই কেয়ামতের কঠিন দিনে যখন ভয়াবহ শাস্তি এবং কঠিন অবস্থার মুখোমুখি আল্লাহ রব্বুল আলমীর বান্দাগন হবেন তখন তাদের চোখ ঘুরে পাবে স্থির হয়ে যাবে এই জন্য আল্লাহ সুবাহন আল্লাহ বলে দিচ্ছেন আল্লাহ রাব্বুল আলমিন তাদেরকে অবকাশ দিচ্ছেন সুযোগ দিচ্ছেন ওই দিনের জন্য ওই দিন তাদেরকে আল্লাহ সুবাহন দৌড়বেন ওই দিন আল্লাহ রাবুল আলমিন তাদেরকে পাকড়াও করবেন তাই জো আলালেমকে আজকে খুশি হওয়ার কোনো সুযোগ নেই জো জন্য আয়তের মধ্যে কোনো সুসংবাদ নেই যে সে হয়তো মনে করতে পারে যে মহিয়ান আল্লাহ হাবুল আলমিন তাকে সুসংবাদ দিচ্ছে হ্যাঁ তোমারকে অবকাশ দিচ্ছি তোমাকে ছেড়ে দিলাম তোমার জন্য সুযোগ করে দিলাম এই সুযোগটুকু তার জন্য সুযোগ নয় জোয়ালিমকে অবশ্যই স্মরণ করতে হবে এই সুযোগটুকু তার জন্য কঠিন তাকে কঠিন অবস্থার দিকে ঠেলে দেওয়া হচ্ছে তাই দুনিয়ার শাস্তি যদি সে পেয়ে যায় এটি তার জন্য উত্তম হতো এটি তার জন্য ভালো হতো আখেরাতের শাস্তির মুখোমুখি হওয়ার চেয়ে এটাই মূলতলোল্লা সুবাহান তালা জোহালেমের পরিণতি সম্পর্কে এই আয়তের মধ্যে উল্লেখ করেছেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আল্লাহ আলমিন সুর আল বাকার চুয়াত্তর নম্বর আয়তের মধ্যে স্বাস্থ করেন ওম আল্লাহ আমালুন তারা যা করছে তারা যে অপরাধ অন্যায় করছে যে জুলুমগুলো করছে যে কাজগুলো তারা করছে এই সব কিছু সম্পর্কে আল্লাহ রবুল আলমিন বেখবর নন সেটি ভালো হোক মন্দ হোক সেটি কল্যাণ হোক অকল্যাণ হোক তাদের পক্ষে হোক বিপক্ষে হোক যাই হোক না কেন যে কাজগুলো তারা করছে আল্লাহ রবুল আলমিন তাদের এই কাজগুলো থেকে অমনোযোগী নন গাফিল নন এগুলো থেকে বেখবর নন আল্লাহ রাবুল আলমিন কাছে এগুলো খবর আছে একটি ভালো কাজ করেন তাও আল্লাহ রব আলের কাছে খবর আছে আর একটি মন্দ কাজ করেন যে কাজটি আপনার জন্য গর্হিত নিষিদ্ধ ছিল ওই নিষিদ্ধ কাজে যদি লিপ্ত হন সেটাও আল্লাহ কাছে অবশ্যই জানা রয়েছে আল্লাহ বাইরে নয় এই ব্যাপারে আল্লাহ সুবাহানু তালা অমনোযোগী নন এই কথা কি আল্লাহ সুবাহন তালা কোরআন করিমের সুরা একষট্টি নম্বর আয়তের মধ্যে এইভাবে বলেছেন যদি আল্লাহ হব্বুল আলমিন মানুষগুলোকে তাদের জুলমের কারণে সবাইকে পাকড়াও করতেন তাহলে মা থারা কালহিয়া দ্যাব বা এই পৃথিবীর মধ্যে একটি বিচরণশীল প্রাণী কেউ আল্লাহ রবুল আলমিন ছেড়ে দিতেন না কারণ জুলম এত সূক্ষ্ম এত ক্ষুদ্র যে মানুষ নিজের জীবনের কোনো না কোনো একটি পরতে কোনো না কোনো একটি স্টেজে কোনো না একটি পর্যায়ে সে ব্যক্তি জুলমে লিপ্ত হয়ে যায় জুলমের মধ্যে নিজেকে সম্পৃক্ত করে ফেলে তাই যদি আল্লাহ রাব্বুল আলমিন মানুষদেরকে তাদের জুলমের কারণে সাথে সাথে পাকড়াও করতেন সাথে সাথেই আল্লাহ আবুল আলমিন তাদেরকে ধরতেন তাদেরকে শাস্তি দিতেন তাহলে ম্যাথ হ্যারা ইহামিন এই পৃথিবীর মধ্যে কোনো বিচরণশীল প্রাণীকে আল্লাহ রাবুল আলমিন ছাড়তেন না সবাই এর মধ্যে পাকড়াও হয়ে যেত তাহলে তো আল্লাহ রাবুল আলমিন সমস্ত প্রাণী জগৎকে সমস্ত মানুষ জিন এবং প্রাণীকে শাস্তি দিতে বাধ্য হতেন যেহেতু জুলুম থেকে কেউ নিজেকে মুক্ত রাখতে পারে না ইলা মুসাম্মা ওলা আল্লাহ রাবুল আলম বলছেন কিন্তু তিনি মহিয়ান রব্বুল আলমিন ইউ আক্ষেরুহুম তাদেরকে অবকাশ দেন ওই জালেমদেরকে সুযোগ করে দেন জালেমদেরকে ডিলে করেন একটু ছেড়ে দেন ইলা এ মুসাম্মা নির্ধারিত সময় পর্যন্ত ওই নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়ার অর্থ এই নয় যে তাদেরকে জুলমের জন্য সুযোগ করে দেয়া হচ্ছে ওই নির্ধারিত সময় পর্যন্ত তাদেরকে অবকাশ দেওয়ার অর্থ এই নয় যে তারা এই পৃথিবীতে আরও জোন বৃদ্ধি করবে জন বাড়িয়ে দেবে এটা উদ্দেশ্য নয় বরং আল্লাহ রব্বুল এই অবকাশটুকু দিচ্ছেন যাতে করে তাদেরকে সত্যিকারভাবে পাকড়াও করা যেতে পারে যাতে করে আল্লাহ রবুল আলমিনের কাছে তারা শেষ ধরা আল্লাহ রবুল আলমিনের কাছে তাদের হতে পারে এই জন্য আল্লাহ রব্বুল আলমিন তাদেরকে অবকাশটুকু দিচ্ছেন ওলা কিনুম ইলা মুসাম্মা ফেজা আজআর আলাই ইস্তা দেমুন সুতরাং যখন তাদের ওই নির্ধারিত সময় এসে যাবে যেই সময় তাদের জন্য নির্ধারিত করে দেওয়া হয়েছে সেই সময় যখন তাদের এসে যাবে তখন তারা সেটাকে আর আগাতেও পারবে না পিছাতেও না সামান্যতম পিছানোর ডিলে করার সুযোগ নেই আবার সামান্যতম আগানোর সুযোগ নেই কোরআন কিরিমি সুরায় নাহলের মধ্যে কথা আল্লাহ সুবাহ তারা বলেছেন সুপ্রিয় দর্শক ভাই ভাইবোনা এতক্ষণ যে বিষয়টি আমরা শেয়ার করে আপনাদেরকে বোঝাতে চাচ্ছি অথবা যে বিষয়টি আমরা আলোচনা করতে চাচ্ছিলাম সেটি হচ্ছে একজন সত্যিকার আদর্শ মুসলিম ব্যক্তি তিনি উপলব্ধি করবেন যে আল্লাহ সুবাহানু তালা যে জো অবকাশ দিচ্ছেন এটি আল্লাহ রাবুল আলমিনের পক্ষ থেকে জো শাস্তির দিকে ধাবিত করা হচ্ছে শাস্তির দিকে নিয়ে যাওয়া হচ্ছে এবং আল্লাহ রব্বুল আলমিন অমনোযোগী এই জন্য নন তাই আমাদের হতাশ হওয়ার কোনো কারণ নেই অস্থির হওয়ার কোনো কারণ নেই এই ধারণা করার কোনো কারণ নেই যে আল্লাহ রাবুল আলমিন মনে হয় আমাদেরকে সাহায্য করবেন না মনে হয় আমাদের বিষয়টি আল্লাহ রব্বুল আলমীর কাছে বিস্তৃত হয়ে গিয়েছে মিন দালিক এই ধারণা করার অবকাশ কোনো সুযোগ নেই তাই একজন আদর্শ মুসলিম ব্যক্তি এই বিষয়টি উপলব্ধি করবেন তিনি বুঝবেন যে না এটি আল্লাহ রব্বুল আলমীর পক্ষ থেকে তার জন্য অবকাশ আল্লাহ রাব্বুল আলমিন তার ব্যাপারে যেই প্রতিশ্রুতি দিয়েছেন যেই শাস্তির বক্তব্য দিয়েছেন ঘোষণা দিয়েছেন সেটি অবশ্যই দুনিয়া অথবা আখরাতে তাকে পাবেই পাবে এতে কোনো সন্দেহ নেই এরপরে পাঁচ নম্বর যে পয়েন্টটি একজন আদর্শ মুসলিম ব্যক্তিকে খুব গুরুত্ব দিয়ে জানতে হবে সেটি হলো এই আল্লাহ তালা জোয়ালিমকে পৃথিবীতেই শাস্তি দিয়ে বিশ্ববাসীর কাছে তার পরিণতি তুলে ধরবেন এই পৃথিবীর জোয়ালিমদের ইতিহাস যদি কোনো ব্যক্তি পড়েন কারো কাছে যদি ওই তাগুদদের ইতিহাস যদি কারো কাছে স্পষ্ট হয় তাহলে সে বুঝতে পারবে যারা পৃথিবীর মানুষের উপর জুলুম করেছে অত্যাচার করেছে অন্যায়ের পর অন্যায় করেছে মানুষের হক অধিকারকে নষ্ট করেছে এবং নিজের ক্ষমতাকে বাঁকাবুক্ত করার জন্য ক্ষমতায় টিকে থাকার জন্য নিজের মসনদকে শক্তিশালী করার জন্য যত প্রচেষ্টা করা দরকার সব কিছু করেছে কিন্তু শেষ পরিণতি তার কি হয়েছে শেষ পরিণতি তার হয়েছে ভয়াল পরিণতি হয়েছে পৃথিবীতেই মানুষের কাছে সে ওই জুলমের কিছু পরিণতি পেয়েছে এবং সেই পরিণতি দিয়ে আল্লাহবুল আলমিন বিশ্ববাসীকে জানিয়ে দিয়েছে যে দালেমকে আমি দুনিয়াতেও পাকড়াও করবো দালেমকে যে আখেতে পাকড়াও করবে তা নয় তাই আমরা জলেমদেরকে যখন জানব জলেমদের ইতিহাস যখন জানব তখন আমাদের কাছে এই বিষয়টি স্পষ্ট হয়ে যাবে সুপ্রিয় বন্ধুরা সুপ্রিয় দর্শক বায়ু বোনেরা আপনারা জানেন এই পৃথিবীতে যারা জুলুম করে বছরের পর বছর ক্ষমতায় টিকেছিল মানুষের উপর অন্যায় করেছিল শেষ পর্যন্ত তারা কিভাবে পৃথিবী থেকে অপমানিত লাঞ্ছিত হয়ে নিকৃষ্টভাবে পৃথিবী থেকে বিতাড়িত হয়েছে পৃথিবীবাসী তাদের জন্য কোনো আফসোস করেনি পৃথিবীবাসী তাদের জন্য কোনো কান্না করেনি কেন যেহেতু তাদের জুলমের কারণে পৃথিবীবাসী তাদের উপর অতিষ্ঠ হয়ে গিয়েছিল পৃথিবীবাসী তাদের এই জুমের কারণে তাদের প্রতি তাদের যেই ভালোবাসা থাকার কথা যে অনুরাগ থাকার কথা তাদের প্রতি যেই টান থাকার কথা বা তাদের প্রতি যে আকর্ষণ আকৃষ্ট হওয়ার কথা এইগুলো কিছুই তাদের ছিল না পৃথিবীবাসীর তাই এটি আমাদেরকে জানতে হবে এটাকেই মূলত আমরা দেখি যে রসুল্লাহ সাল্লা সাল্লাম একটি হাদিসের মধ্যে এভাবে স্পষ্ট করে তুলে ধরেছেন যে হাদিসটি বর্ণনা করেছেন আবু বকর রাজি আল্লাহ তালু বর্ণা করেন রসুল্লাহ সাল্লা ইসলাম ইসাদ করেছেন দুনিয়া যে এই পৃথিবীর মধ্যে কোনো গুনা নেই কোনো অপরাধ নেই কোনো অন্যায় নেই যে অন্যায়ের শাস্তি ওই অন্যায়কারীকে ওই অপরাধকারীকে আল্লাহ রাবুল আহমিন পৃথিবীতেই তাকে শাস্তি দিয়ে দেবেন আখেরাতে তার জন্য সেই শাস্তি আল্লাহ রাবুল আলমিন নির্ধারণ করে রেখেছেন সেই শাস্তি সহ দুনিয়াতেই তাকে শাস্তি দিয়ে দেবেন এমন কোনো অপরাধ নেই শুধুমাত্র দুটি অপরাধ রাহিম এর একটি হচ্ছে জুল জুলমের মতো অপরাধ এর শাস্তিকে আল্লাহ রাবুল আলমিন দুনিয়াতেই দেবেন এবং কাতিয়াতুর রাহিম আত্মীয়তার সম্পর্ক ছিন্নকারীর অপরাধ কোনো ব্যক্তি যদি আত্মীয়তার সম্পর্ককে ছিন্ন করে তার অপরাধীকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুনিয়াতেই তার জন্য শাস্তি দিয়ে দিবেন হাদিসটি বর্ণনা করেছেন আবু দাউদ সুনানের সুনানে মধ্যে হাদিস নম্বর 4004 এই হাদিসের ব্যাখ্যার মধ্যে সাহাবু জুযায়্যা বলেন তিনি বলেন আল বাগিহু ওয়া আল জুলমু ওয়া আল ইসাআতু এই হাদিসের মধ্যে বাগি বলতে বোঝানো হয়েছে আল অন্যায় অবিচার অত্যাচার ওয়া আল ইসাআতু ইাল আল এবং সৃষ্টি জগতের প্রতি দুরাচরণ দুরব্যাবহর এটা এখানে জুল বোঝানো হয়েছে তাই কোন ব্যক্তি যদি এই ধরনের জুলমে লিপ্ত হয় আল্লাহ সুবাহ ও তালা তাকে দুনিয়াতেই শাস্তি দিয়ে দেবেন দুনিয়াতে তার জন্য শাস্তি থাকবে কিন্তু এর অর্থ এই নয় যে আখেরাতে তার শাস্তি মহকুফ হয়ে যাবে মা মা আখেরা হাদিসের মধ্যে বলে দেয়া হচ্ছে যে আখেরাতে তার শাস্তি নিশ্চিত করেই তারপরে দুনিয়াতে অতিরিক্ত আল্লাহ ও তারা তাকে শাস্তি দেবেন সুপ্রিয় দর্শক ভাই বোনেরা আজকে আর আমাদের হাতে সময় নেই আজকে আপনাদের কাছ থেকে বিদায় নিতে হচ্ছে এখানেই ইনশাআল্লাহ আল্লাহ আগামী পর্বে আপনাদের সাথে সাক্ষাৎ হবে افوت شايك نشاش كرسي واخر دعوانا الحمد لله رب العالمين والسلام عليكم ورحمه الله وبركاته কার আপনার সম্পদকে সুরক্ষিত না রাখতে পারে বিনিয়োগ আপনার সম্পদকে নাও বৃদ্ধি করতে পারে কিন্তু জাকাত দিলে নিশ্চয়ই আপনার সম্পদ বাড়বে থাকবে সুরক্ষিত এবং পবিত্র ডিজ টিভির সাথে থাকুন আপনার জাকাত ও দানের অর্থ পাঠাতে পারেন আই আর এফ আই ব্যাংক কোয়াড্রান কোর্ট আটচল্লিশ গ্যালথর্পের রোড বার্মিংহাম ইউকে

আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাক আমি মোহাম্মদ বদরুদ্দুজা আপনারা দেখছেন পিছ টিভি বাংলা